আশরাফুল ইসলাম দীপু, বয়স মাত্র ২০। এই বয়সেই প্রতারণার মাধ্যমে তিনি বনে গেছেন কোটিপতি। তার প্রতারণার ফাঁদ এমন ছিল যাতে পড়েছেন খোদ সরকারি কর্মকর্তারাও। সাধারণ একজন নাগরিক হয়েও কি করে সরকারি দপ্তরকে ঘোল খাওয়ান? রাষ্ট্রীয় সব উচ্চ পর্যায়ের দপ্তরের নামে ভুয়া প্রজ্ঞাপন বানিয়ে বাগিয়ে নেন কোটি কোটি টাকা। পুলিশের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো দেখে মনে হতেই পারে তিনি প্রশাসনের কোনো বড় কর্তা। ভোলা, কিশোরগঞ্জ, সিলেটে সরকারি প্রোটোকলে এভাবেই সফর করেছেন ২০ বছর বয়সী কোটিপতি ভুয়া কর্মকর্তা দীপু। এমনকি প্রতারকেই দীপু সৌদি সরকারের ডাকে হজও করেছেন। একই অঙ্গে যার এত রূপ, কোথায় তার ক্ষমতার উৎস? সরকারি সফরের নির্দেশনা পাঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘোল খাওয়াতেন খোদ সরকারি লোকজনকে। কেউ কেউ আবার তার মাধ্যমে নিয়োগ চান প্রশাসনে, তখন ভুয়া প্রজ্ঞাপন বানিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, পুলিশ সদর দপ্তর এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামেও নকল প্রজ্ঞাপন বানিয়ে চালান বাণিজ্য। করোনা ঠেকাতে লোক দেখানো অর্থ সহায়তা দিয়েও বাগিয়ে নেন এমন কোটি কোটি টাকার চেক। চেহারায় আভিজাত্যের ছাপ, পরনে দামি ব্র্যান্ডের পোশাক, চলাফেরা করে দামি গাড়িতে, থাকে পাঁচ তারকা হোটেলে, পরিচয় দেয় কখনো পুলিশের ডিআইজি, কখনো দুদকের পরিচালক অথবা এনএসআই এর পরিচালক হিসেবে। এসব পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এভাবেই দীর্ঘদিন ধরে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করছিল আশরাফুল ইসলাম দীপু। মাত্র ২০ বছর বয়সী এই যুবক ভোলা জেলার দক্ষিণ আইচা থানার উত্তর চরকলবি এলাকার আব্দুল জলিল ফরাজি ওরফে মতু ফরাজির ছেলে। প্রতারক আশরাফুল বেশি দূর লেখাপড়া করতে পারেনি, মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেই প্রতারণা বিদ্যার সকল কৌশল আয়ত্ত করেছে। প্রতারণার শিকার হয়ে ভাটারা থানায় করা এক ভুক্তভোগীর মামলায় তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা সংস্থা। ডিবি জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের ত্রাণ আত্মসাতের মাধ্যমে প্রতারণার জগতে পা বাড়ায় আশরাফুল। নিজেকে সে নানাভাবে পরিচয় দিত। প্রতারণার জন্য সে নিজেকে পুলিশের ডিআইজি থেকে শুরু করে দুদক কমিশনার, এনএসআই পরিচালকের পরিচয় দিত। পাশাপাশি মার্কিন নাগরিক, কখনো স্বনামধন্য নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান, কখনো ইসলাম টেক্সটাইলের পরিচালক, আবার কখনো বা গুলশান ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক পদ ব্যবহার করত। প্রতারণার জন্য যখন যে পরিচয় প্রয়োজন, সে রূপেই আবির্ভূত হয়ে বনে গেছে কোটি কোটি টাকার মালিক। স্কুলে নিয়োগ, এনএসআইতে চাকরি দেয়া, করোনাকালে মানুষকে সহযোগিতার নামে মানবিক টিম নামে ফেসবুক পেজ খুলে প্রবাসীদের পাঠানো টাকা আত্মসাৎসহ বিভিন্ন প্রলোভনে যাকে যেভাবে বসে আনা সম্ভব সেটাই করত আশরাফুল। ডিবি জানিয়েছে, নিজের ভুয়া পরিচয় প্রচারণার জন্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে, যেখানে নিজের ভুয়া পরিচয় প্রকাশ করে নিয়মিত লাইভ করত। মানুষের বিশ্বাস অর্জনের জন্য ব্যবহার করত নামি দামি গাড়ি, যাতায়াত করত পাঁচ তারকা হোটেলে। মাত্র ২০ বছর বয়সে তার এসব প্রতারণা হতবাক করেছে সবাইকে। মানুষকে চাকরি দেওয়ার কথা বলেই টাকা হাতিয়ে নিত, অথচ বাস্তবে কাউকেই চাকরি দিতে পারত না। চাকরি প্রার্থীদের ভুয়া নিয়োগপত্র দিয়ে সান্ত্বনা দিত। যাতায়াতের জন্য ভাড়া করা গাড়ির চালকের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০,০০০ টাকা হাতিয়ে নেন আশরাফুল। পরে ওই চালক প্রতারণার বিষয়টি টের পেয়ে গত বৃহস্পতিবার ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে নেমে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন হল, জেলা উপজেলা প্রশাসন দেখভালের দায়িত্ব যাদের কাঁধে, তাদের বোকা বানানো কি এতটাই সহজ?